বসনিয়ার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর আসপোফ। এই ছোট্ট শহরটির মানুষের দৈনন্দিন জীবন ছিল আর 5টা সাধারণ জনজীবন থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষের মধ্যে কোনো অপশক্তিকে নিয়ে ত্রাস বা ভয়ের বিষয়টি কাজ না করলেও এখানকার অন্যতম প্রধান চার্চ সেফকা ক্যাথিড্রালের ফাদার গ্রাহাম বেলের কাছে এই শক্তির প্রভাব ছিল বেশ প্রকৃষ্ট। কিন্তু এই মানুষটি ছিলেন সকলের থেকে আলাদা। তার মুখ দেখে তার মনের কথা কোনো দিনই বোঝা যেত না। তিনি সর্বদাই এমন কিছু নিয়ে ভাবনা চিন্তা করতেন যা মানুষের কাছে একটা গভীর প্রশ্নচিহ্ন হয়ে থেকে যেত। এই জটিল মানুষটিকে বোঝার চেষ্টা করেছিলেন অনেকেই, কিন্তু সর্বদাই ব্যর্থ হয়েছিলেন। চার্চের কর্তৃপক্ষদের মধ্যে স্যামুয়েল ছিলেন অন্যতম, যিনি ফাদার গ্রাহাম বেলের অন্তরে লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বার করতে চেয়েছিলেন। স্যামুয়েল ওই চার্চের সাথেই যুক্ত ছিলেন। তিনি ফাদার গ্রাহাম বেলের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। তিনি ফাদারকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ মনে করলেও ফাদারের ভিতরে লুকোনো কথাগুলি জানবার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। স্যামুয়েলের মনে এই সন্দেহটি ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। তিনি ফাদার গ্রাহাম বেলের সাথে দেখা করবার উদ্দেশ্যে মনস্থির করলেন। পাপ ও পুণ্য যে কোনো দিনও এক স্থানে সহাবস্থান করতে পারে না, সেটি তার ভাবনার অলিন্দে লুকিয়ে থাকলেও তিনি সর্বদাই নিজেকে বাকিদের থেকে লুকিয়ে দেখার চেষ্টা করতেন। সবসময় স্যামুয়েলকে বলতেন, আমি আমার আসল রহস্যের কথা তোমাকেই জানিয়ে যাব স্যামুয়েল, কিন্তু সেটা শোনার পরে তুমি আমায় ক্ষমা করতে পারবে তো? স্যামুয়েল সেটি শুনতেন ঠিকই, কিন্তু ফাদারের চোখের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যকেও খুঁজে দেখার চেষ্টা করতেন। হ্যালো বন্ধুরা, গেম খেলে টাকা জেতার খুশিটাই অন্যরকম। আপনি কি জানেন, আমি বলছি প্লেয়ার স্পট অ্যাপের ব্যাপারে, যা একটি অসাধারণ ফ্যান্টাসি গেমিং অ্যাপ। এখানে প্রতিদিন 50 লাখ টাকার উইনিং থাকে। এখানে আপনারা পেয়ে যাবেন 15টিরও বেশি গেম, যেমন ফ্রুট স্লাইস, স্নেকস অ্যান্ড ল্যাডার্স, শিপ ফাইট, রামি, হাউজি, চেস, অ্যান্টম্যান ইত্যাদি। এছাড়া আমাদের ছোটবেলার প্রিয় গেম লুডো খেলুন এবং জিতুন লক্ষ লক্ষ টাকা। শুধু ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন লুডো গেমে। এখানে আপনি লাইভ চ্যাটও করতে পারেন এবং প্রাইভেট লুডো পটে বন্ধুদের সাথেও খেলতে পারেন। আপনারা ভাবছেন প্লেয়ার স্পটই কেন? কারণ প্লেয়ার স্পট হল 100% সিকিউর, মেড ইন ইন্ডিয়া অ্যাপ, 7 মিলিয়নের বেশি ইউজার এবং সহজে উইথড্রল। এছাড়া আমাদের রেফারেল কোড PLAYS200 ইউজ করুন এবং পেয়ে যান 200 টাকার সাইন আপ বোনাস। প্লেয়ার স্পটের রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রাম থেকে বন্ধুদের ইনভাইট করেও জিতে নিতে পারো তাদের উইনিংয়ের 2%। তো এখনই ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নাও। ফাদার গ্রাহাম বেল সেদিন চার্চের ভেতরে চুপ করে বসে এক দৃষ্টে জেসাসের দিকে তাকিয়েছিলেন। চার্চের অভ্যন্তরের পরম শান্তিকে উপভোগ করছিলেন। প্রতিদিনের মতোই প্রেয়ারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। স্যামুয়েল প্রতিদিনই সকালে প্রেয়ারের সময় আসতেন, কিন্তু সেদিন শরীরটা খারাপ থাকায় তিনি একটু বেলার দিকে প্রেয়ারের শেষে চার্চে এসে উপস্থিত হলেন। ফাদার গ্রাহাম বেলকে চার্চের কোনায় একটি ছোট্ট পরিসরকে ঘিরে বসে থাকতে দেখে এগিয়ে গেলেন স্যামুয়েল। খটখট করে হওয়া বুটের শব্দটি প্রকাশ করছিল কারোর উপস্থিতির কথা। গ্রাহাম বেল পেছন দিকে তাকাতেই এক গাল হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন, আরে এই যে স্যামুয়েল, আজকে প্রেয়ারের সময় তোমাকে দেখলাম না তো, তুমি এত বেলা করে এলে কেন? আর এখন তো আমারই বাড়ি ফেরার সময় হয়ে এলো। স্যামুয়েল ফাদার গ্রাহাম বেলকে নিজের পিতার দৃষ্টিতে দেখতেন। তিনি ফাদারের কাছে এসে তার ডান হাতটা মুখের কাছে নিয়ে চুম্বন করে বললেন, লং লিভ ফাদার গ্রাহাম বেল, লং লিভ, ইউ আর দি ইনভেন্টার, ইউ আর মাই গড, আমেন। ফাদার গ্রাহাম বেলের কাছে এই কথাগুলির মধ্যে কোনো নতুনত্ব ছিল না ঠিকই, তবে তিনি সর্বদাই স্যামুয়েলকে বিশ্বাস করতেন। বাকিদের থেকে স্যামুয়েল অনেকটা বিচক্ষণ বলেই তিনি মনে করতেন, কারণ
স্যামুয়েল ফাদারের সম্মুখে আসলেই তাকে আনুগত্যের ছোঁয়ায় এভাবেই স্পর্শ করতেন। খুব স্বাভাবিকভাবেই তার এই সম্মান প্রদর্শনের ক্ষমতাটি তাকে বাকিদের থেকে তাকে আলাদা প্রতিপন্ন করত। ফাদার গ্রাম্বেল তার দিকে তাকিয়ে সহাস্য ভঙ্গিমায় বললেন, ইয়েস মাই সন, তোমার এই ভালোবাসা অক্ষয় হোক, আমাদের গুরু শিষ্যের সম্পর্ক অক্ষয় হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সব সময় ভালো থাকো। আমি শুধু এইটুকুই চাই। স্যামুয়েল ফাদারের কথাগুলো শুনে খুবই আপ্লুত হলেন, কিন্তু তার মুখে প্রশ্নচিহ্ন দেখতে পেলেন ফাদার গ্রাহামবেল। তিনি জিজ্ঞাসা করলেন, কোনো বিষয় নিয়ে তুমি কি খুব চিন্তিত স্যামুয়েল? আসলে আমি একটু আগে তোমার কথাই ভাবছিলাম। তুমি প্রতিদিনই সঠিক সময় চার্চে উপস্থিত হয়ে যেতে, কিন্তু আজকে তোমার আসতে বেশ দেরি হলো। তাই খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি কোথাও কিছু একটা গণ্ডগোল হয়েছে। তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো তুমি স্যামুয়েল। ফাদার গ্রাহামবেলের কথাগুলি স্যামুয়েলের অন্তর্মনকে স্পর্শ করল। তিনি কিছুটা ইতস্তত বোধ করলেও ফাদারকে উদ্দেশ্য করে বললেন, আমার দুটো বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে জানার ইচ্ছে রয়েছে ফাদার। প্রথমটা হলো, আপনার হাতে আমি কোনোদিনই বাইবেল বা ক্রস দেখিনি। আপনি এখানে থাকেন ঈশ্বরের প্রতিনিধি হয়ে, অথচ তারপরেও আপনার মধ্যে লুকিয়ে থাকা রহস্যের সংজ্ঞাটি আপনি কোনোদিনই কারোর সামনে তুলে ধরেননি, এমনটা কেন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আপনি কি শয়তানের অস্তিত্বে বিশ্বাসী? আপনি কি নিজের চোখে দেখেছেন তাকে? বাইবেলে ঈশ্বর এবং শয়তানের অস্তিত্বকে খুব কঠিন যুক্তি দ্বারা ব্যক্ত করা হয়েছে। আমার বিশ্বাস, এই দীর্ঘ জীবনে আপনি হয়তো এই যুক্তি তর্কের সম্মুখীন হয়েছেন। শয়তান এবং ঈশ্বর, এই দুজনের সঠিক অস্তিত্ব কি এবং কোন কোন ক্ষেত্রে তা যুক্তিযুক্ত, তা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার বিশ্বাস, আপনি আমার কৌতূহলকে প্রশমিত করার ক্ষমতা রাখেন। স্যামুয়েলের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন ফাদার গ্রাহামবেল। তারপর হঠাৎই নীরবতা ভঙ্গ করে বললেন, এসো স্যামুয়েল, এসো, আমরা পবিত্র মেরির দিকে এগিয়ে যাই। ফাদারের কথা স্যামুয়েলকে ছুঁয়ে গেল। তিনি এগিয়ে গেলেন। জেসাসের সম্মুখে দাঁড়িয়ে ফাদারকে পুনরায় প্রশ্ন করলেন স্যামুয়েল, ফাদার, আপনি আমাকে শয়তানের অস্তিত্বের সাথে পরিচয় করিয়েছিলেন, কিন্তু তার পাশাপাশি এটাও বলেছিলেন যে শয়তান বিভিন্ন রূপে শরীর ভেদে নিজের স্থান পরিবর্তন করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এক বা একাধিক শয়তানের উপস্থিতি পরিলক্ষিত হয়। আগামীতে আমাকেও শয়তানের দ্বারা আক্রান্ত কোনো মানুষকে রক্ষা করতে যেতে হতে পারে, কিন্তু সঠিক নির্বাচনের শক্তি না থাকলে আমি তো সেই ব্যক্তিটিকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারবো না ফাদার। ফাদার গ্রাহামবেল বললেন, শয়তানের অস্তিত্বকে খর্ব করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা শুধুমাত্র তার অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে তার অধিষ্ঠান থাকতে পারে। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এমনটাও তো হতে পারে যে আমার মধ্যে শয়তান বাসা বেঁধেছে, অথচ তুমি কিছু আন্দাজই করতে পারছো না। হতেও তো পারে একদিন তুমি জানতে পারলে যে আমি শয়তান। সেদিন তুমি কি করবে স্যামুয়েল? স্যামুয়েল ফাদার গ্রাহামবেলের দিকে তাকিয়ে জবাব দিলেন, এমনটাও আবার হয় নাকি ফাদার? আপনি তো এতদিন ঈশ্বর চিন্তায় আবিষ্ট হয়ে রয়েছেন, তাহলে কিভাবে আপনার মধ্যে শয়তানের অনুপ্রবেশ সম্ভব? সম্ভব, ঈশ্বর নিজের অস্তিত্বের কথা প্রমাণ দিলেও শয়তান তার অস্তিত্বের কথা নির্দিষ্ট সময়ের পূর্বে কখনোই প্রমাণ দেন না।
তিনি যে কোনো পরিসরে যে কোনো দেহে নিজের ক্ষমতা স্থানান্তরিত করতে পারেন। আর যার শরীরে শয়তান প্রবেশ করে তাকে শয়তান নিজের মতো চালনা করে। আমি বা তুমি কেউই তার অস্তিত্বের কথা ততদিন টের পাব না যতদিন না তিনি নিজে প্রকাশ্যে আসছেন। এটাই হলো শয়তানের অস্তিত্বের প্রধানতম বৈশিষ্ট্য। এসো স্যামুয়েল, আমরা চার্চের বাইরের দিকটা যাই। এসো। এরপর তারা দুজনেই চার্চের বাইরে বেরিয়ে গেলেন। চার্চের বাইরের পরিবেশটা ছিল বেশ মনোরম। গোলাপ ফুল ও পাতাবাহারি গাছের দ্বারা গোটা জায়গাটি সুসজ্জিত ছিল। মাথার উপরে নীল আকাশের দিকে তাকাতে এক ঝাঁক পাখিকে উড়ে যেতে দেখলেন ফাদার গ্রাহাম বেল। সাথে সাথে স্যামুয়েলের নজর পড়ল গির্জার মাথায় দোদুল্যমান বিশালাকায় ঘণ্টাটি। স্যামুয়েল গির্জার ঘণ্টার পাশের ওই কালো অন্ধকারাচ্ছন্ন পরিসরটির দিকে তাকাতে চমকে উঠলেন। তিনি দেখলেন একাধিক কালো কাক ওই ঘণ্টাটিকে বেষ্টন করে ডানা ঝাপটাচ্ছে। তাদেরকে দেখা মাত্রই স্যামুয়েলের মনের মধ্যে অস্বস্তি শুরু হল। তিনি অস্থির হয়ে উঠলেন। তার গোটা শরীরটা কোনো এক নিরবচ্ছিন্ন ভয়কে ঘিরে থরথর করে কাঁপতে লাগল। স্যামুয়েল সর্বদাই ফাদারের মুখ পড়তে পারতেন। তার মনে হল ফাদার গ্রাহাম বেল কিছু লুকিয়ে যেতে চাইছেন। স্যামুয়েলকে এই অবস্থায় দেখে ফাদার গ্রাহাম বেল তাকে আশ্বস্ত করার আশায় উদ্যত হলেন। কি হয়েছে তোমার স্যামুয়েল, কি হয়েছে? তুমি ওরকম উপরের দিকে তাকিয়ে কি দেখছ? আপনি ওই দিকে দেখুন ফাদার, দেখবেন দেখবেন আপনারও ভয় করবে। রাশি রাশি কাক ওখানে জমা হয়েছে, তারা কর্কশ শব্দে ডাকছে। ওদের ওই স্বর আমাকে অস্থির করে তুলছে, মনে হচ্ছে তারা যেন আসন্ন বিপদের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আপনিও কি তেমনটা অনুভব করতে পারছেন ফাদার? স্যামুয়েলের মুখে প্রশ্নগুলি শুনে ফাদার অস্থির হলেন না। তিনি বললেন, কাক সর্বদাই অশুভ চেতনারই প্রতীক। তার উপস্থিতি কখনোই শুভ চেতনাকে বহন করে না। তোমার সাথে আগামী দিনে কি ঘটতে পারে তা একমাত্র ঈশ্বরই জানেন, তবে আরেকজনও হয়তো জানেন। স্যামুয়েল ভয় পেয়ে প্রশ্ন করলেন, কে ফাদার? শয়তান, তিনি সব জানেন। ভূত, ভবিষ্যৎ, সব কিছু। ঈশ্বরের নির্ধারণ ক্ষমতার চেয়েও তীক্ষ্ণ তার নির্ধারণ ক্ষমতা। তিনি কখন কাকে নির্বাচন করবেন তা কেউ জানে না। ফাদার গ্রাহাম বেলের মুখে এই কথাগুলি শুনে পুনরায় চমকে উঠলেন স্যামুয়েল। তিনি গোটা বিষয়টির কিছুই বুঝতে পারলেন না, তবুও এক রাশ কৌতূহল নিয়ে ফাদার গ্রাহাম বেলের দিকে তাকাতেই তিনি দেখলেন ফাদার গ্রাহাম বেল তার বুক পকেট থেকে একটা ছবি বার করে আনছেন। তাকে ওই ছবিটি বার করে আনতে দেখে স্যামুয়েল উত্তেজিত হয়ে ওই ছবিটিকে ফাদারের হাত থেকে ছিনিয়ে তার আদ্যপ্রান্ত দেখতে শুরু করলেন। স্যামুয়েল ছবিটিকে ভালো করে দেখতে দেখতে বেশ কিছুটা সম্মুখে এগিয়ে গিয়েছিলেন। গ্রাহাম বেল জানতেন এই ছবিটি স্যামুয়েলের মনে আরও একাধিক কৌতূহলের জন্ম দেবে। তার এই ধারণাই ক্ষণিকের মধ্যে সত্য প্রমাণিত হল। স্যামুয়েল জিজ্ঞাসা করলেন, ফাদার, এই মেয়েটিকে কোথায় যেন দেখেছিলাম মনে হচ্ছে। কোথায় কোথায় কোথায়, আহ, কিছুতেই মনে করতে পারছি না। এই মেয়েটিকে তুমি আগেও দেখেছো স্যামুয়েল, আর শুধু তুমি কেন, এই শহরের অনেকেই হয়তো দেখেছিল। বসনিয়া টাইমসের খবরের কাগজের হেডলাইন্সে 4 বছর আগে এই মেয়েটিকে দেখতে পাওয়া গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ফাদার। যতদূর মনে হচ্ছে মেয়েটার নাম ছিল ইলিয়ানা। অ্যাম আই রাইট ফাদার?
ফাদার গ্রাহাম বেল মাথা নেড়ে সায় দিলেন। তুমি ঠিকই ধরেছ, এই মেয়েটির নাম ছিল এলিয়ানা, আর এর মৃত্যুর সাথে জড়িয়ে ছিল এক মারাত্মক ইতিহাস। সেই ইতিহাসের নৈপথ্যে লুকিয়েছিল শয়তানি শক্তির এক মস্ত প্রকোপ। আজ থেকে 4 বছর পূর্বে এর পরিবারের লোকেরা আমার শরণাপন্ন হয়েছিল সেই প্রকোপ নিবারণের উদ্দেশ্যেই। 1985 সালের 12ই এপ্রিল, আমার এখনো মনে পড়ে সে ভয়ঙ্কর দিনটির কথা। অনেক চেষ্টার পরেও আমি এলিয়ানাকে রক্ষা করতে পারিনি। চোখের সামনে তার ভয়ঙ্কর মৃত্যুকে প্রত্যক্ষ করতে হয়েছিল আমায়। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না স্যামুয়েল, এই শয়তানের অস্তিত্বের কথা? এই তো, এলিয়ানার এই ভয়ঙ্কর মৃত্যুই জানবে শয়তানের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। 4 বছর পূর্বে এই দিনটিতে এলিয়ানা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটানা ছ মাস ধরে একের পর এক কঠিনতার সাথে যুঝতে শেষ হয়ে গিয়েছিল এলিয়ানা। ওই শয়তানি শক্তির মোকাবিলা করা আমার মতো শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব হয়নি। ফাদারের কথাগুলি বিভোর হয়ে শুনছিল স্যামুয়েল। কথাগুলি বলা শেষ করেই ফাদার গ্রাহাম বেল থামলেন। চলো একটু এগিয়ে যাওয়া যাক। আজকে তিনি এলিয়ানে আমাদের সকলকে ছেড়ে গিয়েছিল। এসো সামনের দিকে এগিয়ে যাই আমরা। সেখানে এলিয়ানার উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর এই দিনে আমি তাকে গোলাপ ফুল অর্পণ করি। মৃত্যুর পূর্বে বহুবার চার্চে এসে তিনি আমার সাথে দেখা করেছিলেন। গোলাপ ছিল তার খুব পছন্দের একটি ফুল। চার্চের পার্শ্ববর্তী ক্ষেত্রগুলিতে গোলাপের যে এত প্রাচুর্য তোমার নজরে পড়ছে, তার মধ্যে অনেকগুলি তিনি নিজে হাতে পুঁতেছিলেন। আজ সেগুলি ফুলে ফুলে ভরে গিয়েছে। আজও তার সেই উচ্ছ্বাস, তার আনন্দময় হাসি এই ফুলগুলি ব্যক্ত করে। এদের দিকে একবার তাকিয়ে দেখো, এদের মধ্যেই এলিয়ানাকে তুমি ঠিক খুঁজে পাবে। এখান থেকেই কিছু ফুল নিয়ে প্রতি বছর আমি তার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করি। আমার বিশ্বাস তার আত্মা হয়তো শান্তি পেয়েছে, তিনি এখন ভালোই আছেন। আজকে তুমিও আমার সাথে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করো। ফাদার গ্রাহাম বেলের কথাগুলি শুনে স্যামুয়েলের চোখ ছলছল করে উঠল। স্যামুয়েল ফাদার গ্রাহাম বেলকে তার কবরের উপর ঈষৎ ঝুঁকে হাত দিয়ে কোনো একটি চিহ্ন অঙ্কন করতে লাগলেন। চিহ্নটি অঙ্কন করার পরে ফাদার গ্রাহাম বেল পুনরায় সোজা হয়ে দাঁড়ালেন, কিন্তু স্যামুয়েল ফাদারের চোখে মুখে এতটুকু বেদনার লেশমাত্র দেখতে পেলেন না। তিনি লক্ষ্য করলেন ফাদারের চোখ জলজল করছে। ওই কবরটির সাথে যেন এমন কোনো অতীত জড়িয়ে রয়েছে যা স্যামুয়েলের ভাবনার চেয়েও ভয়ঙ্কর ছিল। স্যামুয়েল ফাদার গ্রাহাম বেলকে কিছু বলতে যাওয়ার আগেই তিনি স্যামুয়েলকে উদ্দেশ্য করে বললেন, স্যামুয়েল দেখো এলিয়ানা এখানে পরম শান্তিতে ঘুমিয়ে আছে স্যামুয়েল। অথচ সেই ভয়াবহ মৃত্যুর পরের জীবনটা যে এত শান্তির হতে পারে তাহা সেদিনকে দেখে একটু বিশ্বাস করতে পারিনি। স্যামুয়েল লক্ষ্য করলেন ফাদার গ্রাহাম বেলের চোখ মুখের ভাষা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তিনি যেন আরও গভীর দৃষ্টি নিয়ে এই কবরটির দিকে তাকিয়ে তার ভিতরে লুকিয়ে থাকা এলিয়ানাকে প্রত্যক্ষ করতে চাইছিলেন। ফাদার গ্রাহাম বেলের এমন আচরণ প্রথমবারের জন্য স্যামুয়েলকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি ওই স্থান ত্যাগ করতে চাইলে ফাদার গ্রাহাম বেল তাকে বাধা দিয়ে বললেন, এসো স্যামুয়েল, তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাই, সেখানে গেলে তুমি এলিয়ানার করুণ মৃত্যুর রহস্যটাকে নিজের চোখে অনুভব করতে পারবে। ফাদার গ্রাহাম বেলের মুখে এমন কথা শুনে স্যামুয়েল চমকে উঠলেন। যে নেই
তাকে কিভাবে পুনরায় অনুভব করা সম্ভব ফাদার? এছাড়া আপনার কথাগুলো আজ সত্যিই আমার মনে নতুন করে এক ভীতির সঞ্চার ঘটাচ্ছে। আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না। আজকে থাক না ফাদার, অন্য কোনো দিন না হয়। স্যামুয়েল লক্ষ্য করলেন ফাদার গ্রাহাম বেল তার মুখে এই কথাগুলো শোনার পরে বেশ অনেকটা বিমর্ষ হয়ে পড়েছেন। ফাদার গ্রাহাম বেল বললেন, তুমি আমার কাছে আজকেই কিছু প্রশ্ন রেখেছিলে, আশা করি তোমার মনে আছে। আমি সেই প্রশ্নগুলির সঠিক সমাধান খুঁজে বার করতেই তোমাকে ওই জায়গাগুলিতে নিয়ে যেতে চাইছি। আশা করি শয়তানের প্রকৃত উদ্দেশ্য তথা অস্তিত্বের কথা ওই জায়গায় পৌঁছালেই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। স্যামুয়েল সর্বদাই ফাদার গ্রাহাম বেলকে বিশ্বাস করতেন, তাই সেদিন নিজের জিজ্ঞাসার নিবৃত্তি ঘটানোর উদ্দেশ্যে তিনি ফাদারের দেখানো গন্তব্যে এগিয়ে যেতেই মনস্থির করে ফেললেন। বসনিয়ার কালো রঙের ট্যাক্সি ছিল চোখে পড়ার মতো। সারি সারি ট্যাক্সি একে অপরের পাশে সহজাত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে পছন্দ করত। ফাদার গ্রাহাম বেল স্যামুয়েলকে নিয়ে একটি ট্যাক্সিতে উঠে বসলেন। তারপরেই তারা 12x22 পামলিন লেনের দিকে অগ্রসর হতে লাগলেন। স্যামুয়েল ফাদারকে জিজ্ঞাসা করলেন, ফাদার আমরা কোথায় যাচ্ছি? আমরা যেখানে যাচ্ছি সেটি একটি পবিত্র স্থান, ইলিয়ানার পাশভূমি। তবে সকলে মনে করেন যে শয়তানের অস্তিত্ব আজও আছে সেখানে। ওই বাড়ির ভিতরে যারাই গেছেন তারাই অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলিকে প্রত্যক্ষ করেছেন। এগুলি কেন হয়, কিভাবে হয়, তার অন্তরে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করা কারোর পক্ষে সম্ভব হয়নি। আবার এমনটাও হয়েছে অনেকেই এই রহস্যের সমাধান করতে গিয়ে আর ফিরেও আসেননি। ওখানকার স্থানীয় অধিবাসীরা এমনটাই মনে করেন যে ওই বাড়িতে আজও শয়তানের অস্তিত্ব রয়েছে এবং তিনি কাউকে জীবিত ফেরত পাঠান না। তুমি আমার কাছে ওই স্থানটির অস্তিত্বের কথা কোনোদিনও জানতে চাওনি, কিন্তু চেয়েছিলে শয়তানের অস্তিত্বের কথা জানতে, তাই আমি তোমার সেখানে নিয়ে যাচ্ছি আজ। আশা করি সেই জায়গাটিতে গিয়ে তোমার সব প্রশ্নের উত্তরই তুমি খুঁজে পাবে। ফাদার গ্রাহাম বেলের মুখে কথাগুলি শুনে ঠকঠক করে কাঁপতে লাগলেন স্যামুয়েল। আমার মনে হয় সব কিছু জানা সত্ত্বেও আমাদের ওই স্থানটিতে যাওয়া উচিত নয় ফাদার। ওখানে গেলে আমরাও বিপদের সম্মুখীন হতে পারি। আমি আপনার কাছে জাস্ট পরামর্শ চেয়েছিলাম, কোনো কিছু প্রত্যক্ষ করতে চাইনি। কারণ আপনার সাথে থেকে থেকে আমিও এটুকু জানতে পেরেছি যে শয়তানের অস্তিত্বের সাথে লড়াই করা আমাদের মতো সাধারণের পক্ষে এতটাও সহজতর নয়। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ সংশয় করতে পারে। যদি শয়তান স্বয়ং তোমার সাথেই থাকেন তাহলে কার কাছ থেকে পালাবে তুমি স্যামুয়েল? খুব শীঘ্রই আসছে গল্পের অন্তিম পর্ব, তাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নিন। প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।